এই সমস্ত গুণা থেকে তওবা করব, এর আগে একটা বিষয় আমাদের পরিষ্কার হতে হবে, আমাদের সমস্যা কি, কি কারণে আমরা গুণা ছাড়তে পারি না, গুণা ছাড়ার পথে কি বাধা, কোন কোন সমস্যার কারণে আমরা গুণা থেকে ফিরে আসতে পারি না। তো এই বিষয়গুলো কারণগুলো শুরুতেই আমাদের জানা দরকার। ওলামাগণ গুণার কারণগুলো কেন মানুষ গুণা ছাড়তে পারে না, এগুলো অনেক আলোচনা করেছেন বিভিন্ন কিতাবে। এর মধ্যে প্রথম বলেছেন যে ইমানের দুর্বলতা, ইমানের দুর্বলতা এটা এক নম্বর কারণ, ইমানের দুর্বলতা। দুই নম্বর হলো সবরের স্বল্পতা, সবরের স্বল্পতা, ধৈর্য ধৈর্য কম। তিন বলেছেন তারা লজ্জার ঘাটতি, কিল্লাতুল হায়া, দুফুস সবর, সবরের দুর্বলতা, দুফুল ইমান, দুফুস সবর, কিল্লাতুল হায়া, লজ্জার ঘাটতি, ইখলাস না থাকা, ইখলাস না থাকা, এবং জিকিরের স্বল্পতা। এভাবে অনেকগুলোই আছে, ষোলোটা। আমি প্রথমে এই বিষয়গুলো আলোচনা করি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে ইমানের দুর্বলতা এটা হলো সবচেয়ে মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, লা ইয়াসনি যানি হিনা ইয়াসনি হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন, ولا يشرب القمر حين يشربها وهو مؤمن। রাসূল বলেছেন যে লা ইয়াসনি যানি হিনা ইয়াসনি হুয়া মুমিন, কোন জিনাকারী যখন জিনা করে ওই মুহূর্তে সে মুমিন থাকে না, কোন চোর যখন চুরি করে ওই মুহূর্তে সে মুমিন থাকে না, কোন শরাব পানকারী যখন শরাব পান করে ওই মুহূর্তে সে মুমিন থাকে না। কিন্তু এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ মোটে এরকম নয় যে গুনাহ করলে, কবিরা গুনাহ করলে তার ঈমান চলে যায়, ঈমান শূন্য হয়ে যায়, না সেটা উদ্দেশ্য না। বরং এটা তার উদ্দেশ্য হলো ঈমান যখন মজবুত ঈমান থাকে না, কামিল ঈমান থাকে না, যতটুকু ঈমান থাকলে সেই ঈমান তাকে গুনাহ থেকে বাধা দেবে, সেই পরিমাণ ঈমান যখন থাকে না তখনই তার গুনাহ হয়ে যায়। অর্থাৎ ইমান একটা লেভেলে থাকলে, একটা পর্যায়ে থাকলে, মজবুত থাকলে, শক্তিশালী থাকলে তার গুনাহ হবে না, আর যে মুহূর্তে তার ইমান দুর্বল হয়ে যাবে তখনই তার গুনাহ হয়ে যাবে। তাহলে এক নাম্বার কারণ, এক নাম্বার কারণই হলো ইমানের দুর্বলতা, এটা এক নাম্বার কারণ। এরপর যেটা কারণ সবর, সবর অনেক বড় একটা গুণ। আল্লাহ রাসূল বলছে আসবর দিয়া, সবর হলো জ্যোতি, সবর হলো জ্যোতি, সবর গুণার উপরে সবর। একটা হলো ন্যাক আমল করতে কষ্ট হয় এটার উপর সবর, একটা হলো গুণা করার সময় গুণার মুহূর্তে গুণা থেকে বেঁচে থাকার জন্য যে কষ্ট, সেই কষ্ট করতে না পারা, এটা হলো সবর, সবরের ঘাটতি, সবরের দুর্বলতা। তারপর লজ্জা, লজ্জা না থাকা। রাসূল বলেছেন এক হাদিসে যে আগের জামানার আম্বিয়া আলাইহিমুসসালামের একটা উক্তি, আগের জামানার নবীদেরই পক্ষ থেকে জ্ঞান এসেছে যে এই কথা জানা গেছে, তারা বলতেন যে তুমি যদি এমন হও যে তোমার লজ্জা নাই তো লজ্জা করো না, এরপর তুমি যা ইচ্ছা তা করো, মানে লজ্জা যখনই থাকবে না তখন যা ইচ্ছা সে করতে। আল হায়াউ কুল্লুহু খায়র, লজ্জার পুরোটাই হলো কি, কল্যাণ আর কল্যাণ। তো লজ্জা না থাকা এটা একটা, ইখলাস না থাকা, গুনাহ করতে পারে কেন তার ইখলাস নাই, ইখলাসের সমস্যা, আল্লাহর জন্য করা এটা নাই, আল্লাহর জন্য করা এটা নাই, সবকিছু আল্লাহর জন্য করব, মানুষকে দেখানোর জন্য হয়তো আমল করে কিন্তু গোপনে ঠিকই গুনাহ করে। তো নেক আমল যদি আল্লাহর জন্য হতো তো গুনাহ থেকে বাঁচতো সে আল্লাহর জন্য, তো ইখলাসের ঘাটতি থাকে। এই কারণে একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন যে যেমন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ওমা ইখলাসুহা, ইখলাস কি? আল্লাহ রাসূল বললেন আন তাজিজাহু আন মাহারিমিল্লাহ, ইখলাস ওই জিনিস যা মানুষকে গুনাহ থেকে ফিরায়। তো ইখলাস না থাকা। এরপর হলো জিকিরের স্বল্পতা, জিকির, আল্লাহ পাকে জিকির, আল্লাহ স্মরণ না থাকা। এরপর হলো গাফলাতুল কলব, অন্তর গাফেল হওয়া, অন্তর আল্লাহ পাক থেকে গাফেল, আকিরাত থেকে গাফেল, আকিরাতের স্মরণ নাই অন্তরে, আল্লাহ কথা, আল্লাহ পাকের কথা মনে নাই অন্তরে, এটাকে গাফলত বলে। তাহলে গাফলত একটা, ছয় নাম্বার গাফলত, সাত নাম্বার ইবাদত শুদ্ধ না হওয়া, ইবাদত যা করে সে শুদ্ধ না হয় না,
সালাত আদায় করে শুদ্ধ হয় না। ইন্না সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশুভনীয় কাজ থেকে ফিরাবে, কিন্তু ফিরায় না। সমস্যা কোথায়? ইবাদত শুদ্ধ হয় না, ইবাদত ঠিক হয় না। এরপর হলো দোয়ার মধ্যে দুর্বলতা, সে আল্লাহর কাছে সাহায্য চায় না, দোয়ার ঘাটতি, দোয়া করে না, গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার আল্লাহর কাছে, এটা করে না। এরপর হলো ধোকা, ধোকা কি ধোকা? সে মনে করেছে আমি গুনাহ করলে আল্লাহ তো ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেবে, এই ধোকার কারণে গুনাহ করে। এ বলে গুনাহকে ছোট মনে করে, গুনাহকে হালকা মনে করা, গুনাহকে হালকা মনে করে, এই কারণে গুনাহ হয়। এরপর হলো মওতের স্মরণ না, মওতকে স্মরণ না করা, মওতকে স্মরণ না করা, মওতের কথা মনে নাই। এরপর হলো লম্বা আশা, আশা এত লম্বা, এই করবো সেই করবো, এটা হবে সেটা হবে, ডিগ্রি নিতে হবে, পড়াশোনা করতে হবে, বড় চাকরি হতে করতে হবে, পরিবর্তন হবো আর কি, লম্বা আশা, লম্বা আশা। এই লম্বা আশার কারণেও গুনা ছাড়তে পারে না। এরপর হলো তওবাতে দেরি করা, সে মনে করেছেই তো ছেড়ে তওবা করে ফেলবো, সব ছেড়ে দিব, আজকে না, কালকে, কালকে না, পরশু, এরপর একদিন, এই এক মাসের মধ্যে, দুই মাসের মধ্যে। চোদ্দ হলো মহাসাবা না করা, মহাসাবা মানে নিজের হিসাব নিজে নেয়া, মহাসাবা না করা, নিজের নফসের হিসাব, নিজের গুনার হিসাব না নেয়া। ইলম এবং ইয়াকিনের ঘাটতি, ইলম ইয়াকিনের ঘাটতি। আল্লাহ ছিল যে বিদাত, সে এমন কোন কাজে ব্যস্ত যেটা বিদাত, বিদাতে লিপ্ত থাকার কারণে সে এটা দিকে তওবা নসিব হয় না, ঠিক গুনাই তো সে মনে করে না এই কারণে। তাহলে গুনা কেন সারতে পারছি না, নিজের মধ্যে দেখা দরকার, এর মধ্যে কোনটা? লম্বা আশা, অনেকদিন বাঁচবো, তওবা করবো করে করছি না, মওতের কথা একদম স্মরণ করি না, আল্লাহ পাকে জিকির থেকে গাফেল, অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি, ইবাদত করি যে তাড়াহুড়া, সলাটটা ঠিক নাই, ইবাদত করি ঠিকভাবে করি না, গ্লাসের সাথে করি না, লজ্জা, আমি আমি নির্লজ্জ, আমার লজ্জা নাই, লজ্জা হয় না, সবর করতে পারি না গুনার উপরে, কোনটা? তাহলে এইসব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে কোন কারণ।